हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर सामने एसेछी माछेर राजा इलिशेर एकटी रेसिपी निये। एई इलिश माछेर किन्तु रेसिपि शेष नेई, विभिन्न समय आमरा विभिन्न रेसिपिते एई इलिश माछ रान्ना करे खाई। आज के आमी आपनादेर साथे शेयर करब इलिश माछेर एकटी भिन्न धर्मी रेसिपि। रेसिपिटिर नाम होच्छे रूपसी इलिश। सो भिवर्स, आर कथा ना बाड़िये चलुन चले जाई रेसिपिते। एई रूपसी इलिश रान्ना करार जन्य आमी एखाने इलिश माछेर पिस नियेछि 8टी। आगे थेके माछ केटे धुए नियेछि। एखन चलुन देखे नेई एई रूपसी इलिश रान्ना करते आमार की की लागबे। आमार लागबे पेंयाज कुचि, आदा बाटा, रसुन बाटा, जीरा बाटा, आरो लागबे हलुद गुड़ा, लाल मरिचेर गुड़ा, धनिया गुड़ा, काँचा मरिच, लवण, আর এই রূপসী ইলিশের মূল উপকরণ যেটা সেটা হচ্ছে কাজু বাদাম বাটা আর টক দই, আর লাগবে সরিষার তেল। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এক কাপের একটু কম। পেঁয়াজটা একটু ভেজে নিব, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ। নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচা মরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা ফালি করে কাটা, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ, আর টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। টক দইটা আমি কিন্তু ভালোভাবে ফেটে নিয়েছিলাম। এখন এই টক দই আর কাজু বাদাম বাটাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর এটাকে পানি ছাড়া কষিয়ে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছ রান্না করলে চেষ্টা করবেন একটু ছড়ানো হাঁড়ি নেওয়ার জন্য। যদিও আমার এই হাঁড়িটা মাছ অনুপাতে একটু ছোট হয়ে গেছে, তারপরেও আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে হালকাভাবে মাছগুলো একটু উল্টিয়ে দিব, তারপর এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো কিন্তু নেড়ে চেড়ে দিবেন না, জাস্ট হাঁড়িটা একটু এভাবে ঝাঁকিয়ে নেবেন যেন মশলাটা নিচে না লেগে যায়। এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, এই রেসিপিটা একটু গ্রেভি টাইপের থাকবে, ঝোল থাকবে না। আর তাছাড়া টক দইয়ের কারণে মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরেও মাছটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি তো দিতেই হবে। মাছের পিসগুলো এভাবে সরিয়ে ঝোলের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে জাল করে এটার ঝোলটা শুকিয়ে নিব। একটু ঢেকে দিয়েছি, মাঝে মাঝে ঢাকনা খুলে হাঁড়িটা একটু এভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিব। এটার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে ঝালা লবণটি একটু টেস্ট করে দেখবেন, প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আর নতুন করে কোনো কিছু অ্যাড করিনি, সব কিছু পারফেক্ট ছিল। এটা অলমোস্ট হয়ে গেছে, আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লোতে থাকবে, আর মাঝে মাঝে হাঁড়িটা একটু ঝাঁকিয়ে দিতে হবে। আমার রূপসী ইলিশ হয়ে গেছে, দেখুন তেলটা উপরের দিকে উঠে এসেছে। এখানে আসলে যতটুকু তেল তেলে দেখাচ্ছে আমি কিন্তু ওই পরিমাণে তেল এখানে দেইনি, মাছটার মধ্যে অনেক তেল ছিল, দ্যাটস ওয়াই অনেক তেল তেলে দেখাচ্ছে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। সো রূপসী ইলিশ সার্ভ করার জন্য রেডি। এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করে রাখুন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন আকারে। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।